কলকাতা টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা কৃষাল আহুজা। কৃষাল আহুজাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় বাংলা টেলিভিশনের সবচেয়ে সফল নায়কদের মধ্যেই অন্যতম। তিনি হলেন এমন একজন অভিনেতা যিনি খুব স্মার্ট, স্টাইলিশ, সুদর্শন, মেধাবী এবং উজ্জ্বল অভিনেতা। আপনাদের জানিয়ে রাখি, কৃষাল তার স্কুলের থেকেই কিন্তু টেবিল টেনিসের চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়াও তিনি ক্রিকেট, ফুটবল এবং সুইমিংও করেছেন। হোক না ডান্স কিংবা প্রেম, সব ব্যাপার নিয়ে কিন্তু তিনি খবরের শিরোনামে থাকতেই পছন্দ করে, আর সেটা একেবারেই আনইন্টেনশনালি। যদিও তার ফ্যান এবং ফলোয়ার্সরা কিন্তু পাচ্ছেন নিত্য নতুন চমক অভিনেতার থেকে, আর তিনিও দিয়ে যাচ্ছেন একের পর এক গোল। কৃষাল যে ভালো ডান্স করতে পারেন সেটা তো আপনারা জানেনই, কৃষাল যে তার সাথে সাথে খুব সুন্দর তীরন্দাজিও শিখছেন সেটাও দেখেছেন, হর্স রাইডিং সেটাই বা বাদ যায় কেন। কিন্তু এবার কৃষাল যেটা দিয়ে চমক দিলেন সেটা আর কিছুই না, একেবারে বলে বলে গোল দেওয়ার মতো ব্যাপার। আর গোল যখন বলছি তখন ফুটবলের কথা হবে না, তা তো হতেই পারে না। সেই জন্যই কৃষাল এবার ফুটবল নিয়ে তার কেরামতি দেখিয়ে দিলেন, আর সেটা কিন্তু একেবারে দেখারই মতন, কারণ তিনি যা জাগলিং করলেন সেটা যথেষ্ট ভালো। সিরিয়ালের জন্য চরিত্রের খাতিরে ঠিক যতটা ভালো তিনি জাগলিং সামলা ঠিক ততটাই কিন্তু দুর্দান্তভাবে জাগলিং সামলেছেন তিনি ফুটবল নিয়েও। বহুমুখী প্রতিভা সম্পন্ন কৃষালের কোন গুণটা আপনার সব থেকে প্রিয় কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা আমাদের চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।